হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু গুরুকুলস মাস্টারি। এখন প্রায় প্রত্যেকেরই কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, তো এখন আমরা কি করব না কি করব ভাবছি। এখন কিন্তু আমাদের হাতে আর মাত্র 3 মাস বাকি আছে ফাইনাল এক্সামের জন্য। তো অনেকে হয়তো প্রিপারেশন শুরু করে দিয়েছি টেস্ট পরীক্ষার পরে, বা অনেকে হয়তো এখনও আরাম করছি যে যাক আরও কিছুদিন কাটুক তারপরে আবার আমরা পড়া শুরু করবো বলে। কিন্তু না, আমাদের সামনে কিন্তু সময় কাটানোর মতন দিন নেই। এই 3 মাস কখন দেখতে দেখতে কেটে যাবে তোমরা কিন্তু বুঝতেও পারবে না। তখনই কিন্তু তোমাদের মনে হবে এর কাছ থেকে নোট নিই, এর কাছে নিই, ওটা করি, বা কেউ কেউ হয়তো টুকলির পদক্ষেপ নিতে থাকবে। কিন্তু আমরা যদি এই 3 মাসের মধ্যে কিছু জিনিস ঠিক করে নিই আমাদের, তাহলে কিন্তু আমাদের নাম্বারটা প্রায় 90% কাছাকাছি পেতে পারি, যেখানে আমাদের কিন্তু নাম্বারের জন্য চিন্তা করতে হয় বা পাস করার জন্য চিন্তা করতে হয় তার পরিবর্তে। তো কী কী করলে আমরা পাস করার পরিবর্তে আমরা ভালো নাম্বার করার কথা ভাববো, সেগুলো আজকে নিয়ে আলোচনা করব। এই আলোচনাটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যারা দেবে প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সময় না কাটিয়ে আমরা খুব যদি মন দিয়ে শুনি খানিকটা সময় দিয়ে, তাহলে কিন্তু আমরা জীবনটা হয়তো অনেকটা পাল্টে যেতে পারে। ঠিক এই রকমই হয় অনেক সময় যখন অনেক টিচাররা বোঝাতে যায় কিন্তু আমরা বুঝি না, কিন্তু যখনই সময়টা কেটে যায় তারপরে যখন আমাদের রেজাল্ট খারাপ হয় তখন কিন্তু তার সেই টিচারদের কথাগুলো আমাদের প্রত্যেক সময় মনে পড়ে, যে যদি সময় সেই সময় এই কথাগুলো শুনে নিতাম বা যদি শুধরে যেতাম তাহলে আজ হয়তো আমাকে এই দিনটা দেখতে হতে পারতো না। আমরা কিন্তু এই সময়টা যদি আমরা মনোভাবনা চেঞ্জ করি তাহলে পরবর্তীকালে কিন্তু ভবিষ্যৎ আমাদের খুব ভালো হতে পারে। কিন্তু এখন যদি চেঞ্জ না হই, নিজের ভুলগুলো যদি না দেখতে পাই, না শুধরে নিই, তাহলে পরবর্তীকালে কিন্তু আমাদের যে ভুল বা আমরা যে ফলটা দেখতে পাবো সেটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। তাই আমাদের কিন্তু যে কাজগুলি করতে হবে তার মধ্যে প্রধান কাজ হলো সময় কাটানো যাবে না। তার মানে হলো আমাদের যে সময়টা একবার কেটে যাচ্ছে সেটা কিন্তু পরবর্তীকালে আমরা ফেরত পাবো না। তার জন্য প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত তোমরা একটা টাইম টেবিল করে নাও, একটা নির্দিষ্ট রুটিন করে নাও, কখন কি পড়বে না পড়বে প্রত্যেকটা কিন্তু রুটিন মাফিক পড়াশোনা করো। কারণ কিন্তু অনুশাসনের মধ্যে থাকলেই বা সময় মেনটেন করে চললে কিন্তু দেখবে প্রতিটা জিনিস আমাদের ঠিকঠাক শেষ হয়ে যাচ্ছে, বা যেগুলো এখনও পর্যন্ত বাকি আছে সেগুলোকে ভালোভাবে শেষ করার চেষ্টা করো, বা যেগুলো আমাদের পড়া হয়ে গেছে সেগুলোকে রিভাইজ করার চেষ্টা করো। যদি আমরা এগুলো না করতে থাকি তাহলে কিন্তু আমাদের একটা সময় এসে সময়টা তো কেটে যাবে, সময় তো তোমার জন্য দাঁড়িয়ে থাকবে না, 24 ঘন্টা তোমার জন্যও থাকবে আর যে ফার্স্ট হবে তার জন্যও 24 ঘন্টা থাকবে। তার জন্য যদি তোমাকে ফার্স্ট হতে হয় বা ভালো রেজাল্ট করতে হয় তাহলে সেই 24 ঘন্টাকে তোমার কাজে লাগাতে হবে, আমি তুমি কিন্তু এক্সট্রা কোনো টাইম কিন্তু পাবে না। তার জন্য কিন্তু তুমি সময় মতন করে প্রত্যেকটা জিনিস ভাগ করে নাও কী করবে না করবে। ওকে, তারপর হচ্ছে প্রতিদিন বড় কোশ্চেন লেখার চেষ্টা করো। আমরা হয়তো পড়েই যাই, অনেকে অনেক পড়তে থাকি কিন্তু আমরা কোনো সময় লেখা প্র্যাকটিস করি না। লেখা যদি প্র্যাকটিস না করে থাকি তাহলে কিন্তু সেই প্রবলেমটা হয় আমাদের কোথায় না পরীক্ষা হলে গিয়ে। প্রতিটা কোশ্চেন শুধু লেখা নয়, টাইম ধরে লিখতে হবে। কোনো একদম টাইম ফিক্সড করে না যে কতটা সময়ের মধ্যে কতটা আমরা লিখব, সেই টাইমটা ফিক্সড করে নিয়ে কিন্তু আমাদের লেখাটা কিন্তু লিখে ফেলতে হবে, এবং তার মধ্যে যতটা টাইমেরই লেখা হয় সেই টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। কোশ্চেন কী করে লিখতে হয়, কী করে সঠিক শুরু করতে হয়, মাঝে কীভাবে কোশ্চেন লেখে, শেষ কী করে প্রত্যেকটা ফর্ম্যাট আছে। এর ফর্ম্যাটগুলো কিন্তু আমরা পরবর্তীকালে ডিটেলসে আলোচনা করব। এখন আমরা দেখি কিন্তু আমাদের কী না কীভাবে আমরা নাম্বারটা বেশি হবো তার জন্য আমাদেরকে দেখছি, যার ফলে কিন্তু প্রতিদিন আমাদের একটা করে বড় কোশ্চেন লিখতে হবে, নাহলে কিন্তু আমরা পরবর্তীকালে গিয়ে সেটা মেক আপ করতে পারবো না, বা পরীক্ষা হলে গিয়ে আমরা টাইম মেক আপ করতে পারবো না, যার ফলে কিন্তু 3-4টে কোশ্চেন হয়তো আমরা ছেড়ে দিয়ে চলে আসতে পারি। ওকে, তারপর হাতের লেখা পরিষ্কার করতে হবে, যেটা কিন্তু এখন অনেকের জন্যই অনেকটা কঠিন হয়ে উঠতে পারে, কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি হাতের লেখা পরিষ্কার করার তাহলে কিন্তু আমরা অনেক নাম্বার কিন্তু আমাদের ক্যারি করতে পারবো। কারণ তোমরা দেখতে পারো যে সাধারণত আমাদের খাতা কীভাবে দেখে, আমি কতটা জানি সেটা কীভাবে জানবে মাস্টারে, আমার হাতের লেখা দেখে জানবে, তুমি যেটা পেপারে লিখে দিচ্ছ সেটা জানবে, এবং সেটা যদি অপরিচ্ছন্ন থাকে মাস্টার দেখতে যদি সময় না পায় বা দেখতে যদি না বুঝতে পারে তাহলে কী হবে না, খাতাটা কিন্তু প্রথমেই তোমার রিজেক্ট হয়ে যাবে, বা প্রথমেই কিন্তু তারখানে কম নাম্বার দিয়ে বেরিয়ে চলে যাবে। ওদের হাতে কিন্তু অত সময় নেই যে তোমার খাতা বসে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে বা তোমার বানান যেগুলো ভুল হবে সেগুলো ঠিক করে দেবে, এর জন্য কিন্তু অনেক প্রবলেম হয়। তার জন্য হাতের লেখা সময় না থাকলেও অল্প করে ঠিকভাবে করার চেষ্টা করো এবং বেশি লেখার চেষ্টা করো, অবশ্যই তোমাদের হাতের লেখা পরীক্ষার আগে ঠিক হয়ে যাবে এবং খুব ভালোভাবে লিখতে পারবে। ওকে, তার সঙ্গে থাকছে না খাতার মার্জিন টেনে লেখার প্র্যাকটিস করো। অনেকে সাদা খাতায় লেখি খাতা বাঁচানোর জন্য, একদম না, খুবই ভুল ব্যাপার। আমরা ভাবি কি না
পরীক্ষা হলে গিয়ে আমরা মেকআপ দেবো, পরীক্ষার হলে গিয়ে কিন্তু আমরা কি করব না ভালোভাবে লিখবো, মার্জিন দিয়ে লিখবো, এখন এরকমভাবে যাচ্ছে তাইভাবে লিখি, খুবই ভুল ধারণা। আমরা এখন যা করব, যা প্র্যাকটিস করব, তাই কিন্তু পরবর্তীকালে গিয়ে করবো, পরীক্ষার খাতাতেও তাই করব। তার জন্য এখন থেকে পরীক্ষার মতন করে খাতায় মার্জিন টেনে নাও, পারলে দুই দিকে মার্জিন টানো, দুই দিকে নাম্বার দাও এবং খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করো। পরীক্ষার হলে কিন্তু তোমরা বেশি পেন ব্যবহার করার চেষ্টা করবে না, পেন বারবার চেঞ্জ করার কোনো দরকার নাই, একই মাপের পেন নিয়ে যাও, হেডিংয়ের স্টাইল পাল্টাও, নট পেনের কালি পাল্টাও। অনেকে দেখেছি আমরা ব্ল্যাক কালিতে হেডিং করে, আবার ব্লু কালিতে লেখে, আবার অনেকে ছোটো পেনে ইউজ অ্যান্ড থ্রো যেগুলো 3 টাকা 4 টাকা পাওয়া যায় সেগুলো পেনে লেখে, আবার মোটা পেনেও লেখে, এরকম নয়। পেন একটা ফিক্সড হওয়া দরকার, পেন যখনই আমরা বারবার পরীক্ষা হলে চেঞ্জ করব, তখনই আমাদের সময় যাবে, তখনই আমাদের কিন্তু হাতের লেখা পরিবর্তন হয়ে যাবে। তার জন্য একই কালিতে লেখো, কোনো অসুবিধা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন লেখো, প্যারা চেঞ্জ করে লেখো এবং হেডিংটাকে তুমি স্টাইলটা চেঞ্জ করো, ফন্ট চেঞ্জ করো, দেখবে কিন্তু তোমার লেখাও ভালো আসবে, তাড়াতাড়িও হবে শেষ, আবার কিন্তু তোমার কিন্তু নাম্বারটা অনেকটা ক্যারি করবে। ওকে, তার সঙ্গে লাস্টে যে কথাটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের পরীক্ষায় অনেকটা নাম্বার আনতে সাহায্য করে, সেটা রিভিশন। আমরা যা পড়েছি তা কিন্তু একটা সময়ের পর ভুলে যায়, আমরা মুখস্থ করার চেষ্টা করি, যেটা খুবই ভুল ধারণা। মুখস্থ করলে কিন্তু আমরা তাড়াতাড়ি ভুলে যাব, মুখস্থ করলে কিন্তু আমরা বেশিক্ষণ মনে রাখতে পারবো না। তার জন্য আমাদের কী করা উচিত না, আমাদের রিভিশন করা উচিত, বারবার সেটাকে বারবার দেখা উচিত। আমাদের স্যারে বলেছিলেন যে গদ্য তুমি এতবার পড়বে যেন তোমাকে যদি যে কোশ্চেনটা তুলে দেবে তার আশেপাশে সমস্ত লাইন যেন তোমার মাথায় ক্লিয়ার চলে আসে। তো ঠিক তাই, তোমাদের গদ্য এতবার মানে প্রায় 30-40 বার কমপ্লিট করতে হবে, তার ফলে কী হবে না, তোমাদের যে কোশ্চেন আমাদের ছোট্ট একটা কোশ্চেন তুলে দেবে তার আশেপাশে যেন সমস্ত লেখা যেন তোমার মাথায় চলে আসে, তবে কিন্তু তুমি সমস্ত কিছু ভালোভাবে পড়তে পারবে। তার জন্য এটার জন্য কী দরকার না, অনেক পরিমাণে কিন্তু আমাদের রিভিশন দরকার, অনেক পরিমাণে বারবার আমাদের পড়তে হয়, যে কারণে কিন্তু একটি ভালো রেজাল্ট আমরা পরবর্তীকালে আশা করতে পারবো। এই কথাগুলো যদি আমরা যদি মেনে চলো, যে কথাগুলো আমরা আলোচনা করলাম, তাহলে দেখো কিন্তু আস্তে আস্তে তোমাদের পরিবর্তন তোমরা নিজেরাই বুঝতে পারবে না। পরীক্ষার জন্য টুকলির জন্য ধরে বেড়াতে হয় পরীক্ষার সময়, না কোনো কারোর হেল্পের জন্য ধরে বেড়াতে হবে, না অনেক সময় বলে ইস আমাদের ঘরে গার্ড প্রচুর করা রে ভাই তার জন্য আমার পরীক্ষাটা ভালো না, একদমই ভুল ধারণা। পরীক্ষা গার্ড করার জন্য খারাপ হয় বা টুকলি করার জন্য নয়, আমাদের পরীক্ষাটা দেওয়া আমাদের নিজের পরীক্ষা। আজ যদি আমরা পরীক্ষাটা ভালোভাবে দিতে থাকি, তো আমাদের যদি হার্ডওয়ার্ক করি, তাহলে পরবর্তীকালে আমাদের নেচারটা এরকম তৈরি হবে যে আমরা সবসময় খাটবো, তো আমাদের জীবনে কিন্তু কোনো সময় গিয়ে কোনো অসুবিধা হবে না, খুব ভালোভাবে পড়তে পারবো বা ভালোভাবে শিখতে পারবো, জীবনে কোনো একটা জায়গায় গিয়ে ভালোভাবে দাঁড়াতে পারবো। তার জন্য তোমাদের কাছে আমার নিবেদন যে ভালোভাবে পড়ো, খুব মন দিয়ে পড়ো, কোনো রকম বুঝতে পারলে না পারলে আমাকে বলবে, মেসেজ করবে আমাকে, কমেন্ট করো আমার এতে যে কোন কোন ভিডিও দরকার, আমি তোমাদের কিন্তু সমস্ত কিছু ভালো বুঝিয়ে দেবো। মুখস্থ নয় বারবার রিভাইজ করো, আর যদি আরও কোনো কিছু কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের অবশ্যই হেল্প করবো। যদি এতক্ষণ শুনে থাকো তাহলে অবশ্যই আমার কথাগুলি আশা করছি মনে রাখবে এবং তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যার ফলে পরবর্তী নোটিফিকেশনগুলো আবার তুমি পেয়ে যাবে তাড়াতাড়ি। ওকে, থ্যাংক ইউ।